আলাইকুম। আজ আপনাদের সামনে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর কার্যালয় ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে 30 জানুয়ারি 2022 খ্রিস্টাব্দে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্মারক নম্বর 1500/2021-এর মাধ্যমে শূন্য পদ পূরণের ছাড়পত্র প্রাপ্তির পরিপ্রেক্ষিতে ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট DFD এর রাজস্ব খাতভুক্ত জাতীয় বেতন স্কেল 2015-এর 16তম গ্রেড ভুক্ত টাকা 9,300 থেকে 22,490 টাকা নিম্নোক্ত স্থায়ী পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্ত পদের পাশে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা এবং নিম্নবর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত চকে অনলাইনে আহ্বান করা যাচ্ছে। তো যে পদগুলো আছে এবং পদের সংখ্যা কত, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কি কি, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, মন্তব্য শর্তাবলী, সকল কিছু এখন নিম্নোক্ত আলোচনা করা হলো। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে বেল আইকনটি টিপ দিয়ে রাখবেন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে পেতে পারেন। এবং আমার চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও করা আছে, আপনারা সেখানে দেখে নিতে পারেন। যারা অনলাইনে আবেদন করতে পারেন না, তারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে যথাসম্ভব সর্বোচ্চ হেল্প করব। এবং অনেকে ফটো রিসার্চ করতে পারেন না এবং সিগনেচার রিসার্চ করতে পারেন না, এই জন্য আপনারা সমস্যা পড়ে থাকেন, সেগুলো সলভ করে দেওয়া হবে, যোগাযোগ করবেন। প্রথমত যে পদটি জুনিয়র অডিটর LDA কাম টাইপিস্ট গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 53টি, শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে HSC সমমানের পরীক্ষা, কম্পিউটার ব্যবহারে ও ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি এবং টাইপিং ইত্যাদি ক্ষেত্রে কম্পিউটার সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 20 শব্দ, ইংরেজি 20 শব্দ হতে হবে। ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, সাতক্ষীরা, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এবং সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন যারা এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থী আছেন তারা। এবং দ্বিতীয়ত যে পদটি আছে, টেলিফোন অপারেটর গ্রেড 16, খুবই ভালো একটি পদ, বেতন 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা এখানে একটি, কোনো স্বীকৃত বোর্ড হইতে SSC সমমানের পরীক্ষা উত্তীর্ণ, সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আগে যারা এই সমস্ত কাজ করছেন সকল প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। নিম্ন শর্তাবলী আবেদন ফরম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। আবেদনের তারিখ অর্থাৎ 20 ফেব্রুয়ারি 2022 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়স সময়সীমা, সকল প্রার্থীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধী ব্যতীত বয়সের ক্ষেত্রে 18 থেকে 30 বছর, এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে 18 থেকে 32 বছর বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরাসরি নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান কোটা পদ্ধতি সংশোধন সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি 1/4/2018 খ্রিস্টাব্দ তারিখের পরিপত্র এবং নিম্নোক্ত স্থান বর্ণিত পদ্ধতি অনুসরণ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরির প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। অনুমতির কপি মৌখিক পরীক্ষায় উপস্থাপন করতে হবে। যারা অন্যান্য চাকরিতে যোগদান অবস্থায় আছেন তারা কর্তৃপক্ষের থেকে একটি প্রত্যয়নপত্র লাগবে, ওই প্রত্যয়নপত্র নিয়ে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, মুক্ত আবেদন ফর্মটিতে আবেদনের ওয়েবসাইটের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। এবং এই আবেদনটি
শেষ সময় হচ্ছে 13 মার্চ 2022 খ্রিস্টাব্দে বিকাল 5টা পর্যন্ত। আপনারা যারা অনলাইনে আবেদন করতে পারেন না, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের হেল্প করব। এবং যারা অনলাইনে টাকা জমা দিতে পারেন না, তারাও যোগাযোগ করবেন, তাকেও হেল্প করব। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন, এবং যদি না বুঝে থাকেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা দেখে নেবেন। তো কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই শেষ করি। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।